হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাট চ্যানেল আমি মলক তো আজকের ভিডিওটা একদমই আলাদা বন্ধুরা তো আজকে কোনো রকম আনবক্সিং নয় এবং আজকে কোনো রিভিউও নয় তো পার্সোনালি আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি অনেক কটা দিন ধরেই ভাবছিলাম যে তোমাদেরকে হয়তো এই জিনিসটা বলবো তো কীভাবে বলবো সেটা হয়ে উঠছে না এবং অনেকেও তোমরা আমাকে দর্শক বন্ধুরা অনেকেই ফোন করেছো কেউ কেউ চেয়েছো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো এবং কারো কারোর সঙ্গে হয়তো এখনও আমার ফোনে যোগাযোগ হয় তো তাদেরকে যতটুক সাজেশন দেওয়ার আমার তরফ থেকে আমি চেষ্টা করি এবং দিয়েও থাকি তো কেউ কেউ হয়তো এরকম আছো যে আমার সঙ্গে কথাও বলেছো তারা হয়তো আমার ভিডিও দেখছো রেগুলারও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি আজকের ভিডিওটা এই কারণেই বলছি যে তোমরা যখনই ইলেকট্রিকের গুস কিনবে শুধু ইলেকট্রিক বলেই নয় এমনও আমি খবর পেয়েছি যে হয়তো যারা টালস লাগাচ্ছ এবং যারা ইলেকট্রিকের গুডস কিনছ এবং বিভিন্ন যেগুলো গুডস হয় আর কি তো কেনার সময় তোমাদেরকে কিন্তু কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা যখন কোনো জিনিস কিনবে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যেই মিস্ত্রি কাজ করাবে সে কাছে হতে পারে দূরে হতে পারে বা সম্পর্কে কেউ হতে পারে তো অবশ্যই কিন্তু তাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না এটা আমি কোনো ইলেকট্রিক বন্ধুকে কিন্তু লক্ষ্য করে বলছি না কারণ সব ইলেকট্রিশিয়ান এক হয় না তো আমি এটাই তোমাদেরকে দর্শক বন্ধুকে বোঝাতে চাচ্ছি যে যে যখন তোমরা ইলেকট্রিশিয়ান কোনো দোকানে হোক বা টাইলসের যখন হোক যখন তোমরা লাগাবে বা কিনবে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু কয়েকটা দোকান সে ছোটো বড়ো যেটাই হোক না কেন আজকাল ডেটে ইন্টারনেটের যুগ তো সেই ক্ষেত্রে কিন্তু একটু চাইলে মোবাইল কেটে গুগলে সবই পেয়ে যাবে সেটা দামও পেয়ে যাবে হয়তো কিছুটা নাও থাকতে পারে কিছু কিছু হয়তো দ্রব্য নাও পেতে পারো তো সেই ক্ষেত্রে তোমরা ছোট হোক বড় হোক সেই দোকানগুলো অবশ্যই ভিজিট করবে এবং কী প্রাইস আছে সেটা জানার চেষ্টা করবে আর আরেকটা বিষয় বন্ধুরা এরকম দেখুন সব কিছুই আমার দোকানে বলি না সব বিভিন্ন দোকান আছে কেউ চাইবে না যে নিজের কাস্টমারটা অন্য কোথাও মাল কিনতে যে ঠকুক বা আজকে বেশি আমি লাভ করব তারপর যেন ওই কাস্টমারটা যেন আমার কাছে না আছে সেরকম কিছু না কিছু কিছু আছে যে লাভ করছে দেখুন যে কোনো জিনিস যখন আপনি কিনতে যাবেন সে দোকান হোক যেই হোক না কেন কম বেশি কিন্তু লাভ করবে সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থেকেই যায় যে লাভটির পরিমাণটা হয়তো আমি কোনো মালে হয়তো একটা বাল্বের মধ্যে আমি পাঁচ টাকা লাভ করছি আবার কেউ কেউ কিন্তু সেটা বিশ টাকাও লাভ করছে তো এই যে ডিস্টেন্সটা একটা মালে যদি কেউ যদি বিশ টাকা পনেরো টাকা লাভ করে থাকে সেই যে কাস্টমারটা আছে সেটা যদি বিশটা পঁচিশটা যখন জিনিস কিনবে সেই জিনিসটা তাহলে পনেরো ইন্টু বিশ কত টাকা হতে পারে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো আমি তোমাদেরকে এটাই বলবো যারা যারা আমার যারা ফ্রেন্ড আছো তারা তো সবসময় ফলো করছো আমি যতটুকু পারছি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এবং আমি যতদিনই থাকবো ততদিন আমি চেষ্টা করব তোমরা কোথাও আমার কাছ থেকে যে তোমাদের কোনো মাল নিতে হবে এমন কোনো বিষয় নেই আমি চাইবো যে আমার জীবনে যেগুলো ঘটে গেছে কোনো জিনিস কিনতে হয়তো আমিও ঠকে গেছি এক সময় তো আমিও কোনো জিনিস কিনতে ঠকেছিলাম এটা বাস্তব তো তারপরে কিন্তু আমার শেখা তো আমি চাইছি যে খুবই সামান্য ঘরের আমি একজন খুব সাধারণ ঘরের ছেলে আমি তো খুব কষ্ট করে বড়ো হওয়া আমার তো এই জায়গাটায় আমি চাইবো যে সবাই যখন ওয়ারিং করছো বা ঘর বানাচ্ছ খুব শখের ঘর বানাচ্ছ তো সেই জায়গাটা তোমরা অবশ্যই কিন্তু কোনো জিনিস কিনতে গেলে তো সেটা নিজে যাবে অবশ্যই কারো সঙ্গে নিয়ে যাবে না ইলেকট্রিশিয়ানকে অবশ্যই নিয়ে যাবে না তোমরা এই কারণ কিসের জন্য বলছি ইলেকট্রিশিয়ানের সঙ্গে দোকানদারে কিন্তু একটা সম্পর্ক থাকে কোনো দোকানদারই চাইবে না ইলেকট্রিশিয়ান যাতে খারাপ হোক এবং ইলেকট্রিশিয়ান সবসময় ধরাধা রাখবে যে তোমার থেকে কিছু না কিছু না হোক সে দোকানদার থেকে নেবেই এটা হলো বাস্তব কথা আর সব ইলেকট্রিশিয়ান কিন্তু এক নাম এটাও বলে দিচ্ছি এমন আমার কাছে ইলেকট্রিশিয়ান আছে খুবই সব এটা আমি জোর গলায় বলতে পারি আর কিছু কিছু আছে যে দেখবেন যা হাজিরা দিচ্ছেন ওদের বা যা পয়েন্ট দিচ্ছেন নর্মালি একশো বিশ পঁচিশ টাকা পয়েন্ট হিসাবে হচ্ছে কিন্তু দোকানদারের সঙ্গে যখন মাল কিনতে যাবেন হয়তো একটা মাল পনেরো থেকে বিশ হাজার চল্লিশ হাজার হয়ে যাচ্ছে তখন কিন্তু এরা দু হাজার তিন হাজার চার হাজার করে কমিশন কাটছে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু বলেও বুঝতে পারছো না যেটা আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু আমার ভিতর থেকে বলছি যাতে তোমরা কোনোভাবেই না ঠকো কারণ এরকম আমি কোনো ভিডিওতে দেখিনি যে একটা দোকানদার হোক বা একটা পেশাগত যেই হোক না কেন যে পার্সোনালি নিজের কথা এরকমভাবে বলছে আমি কিন্তু আমার নিজের জন্য বলছি না বন্ধুরা আমরা আমি টোটালি কিন্তু যে দর্শক বন্ধুরা যারা যারা আছো যারা যারা গুডস কিনছো এবং যারা আমার ফ্রেন্ড আছো বড়রা দিদিরা যারা যারাই আছো না কেন দাদা দিদি যা মাসি মেশু যাই হোক না কেন আমি চাইছি তোমরা যেন না ঠকো সে পাঁচ টাকার মাল সাত টাকায় কেনো সে কোনো ব্যাপার না সে দশ টাকার মাল বারো টাকায় কেনো দশ টাকার মাল যখন বিশ টাকা কিনবে তখন কিন্তু ব্যথাটা কিন্তু ভিতরে লাগবে এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে আর আরেকটা বিষয় বলছি তোমরা যখন মাল কিনতে যাবে অবশ্যই যে এস্টিমেটটা আছে এস্টিমেটটা অবশ্যই মিস্ত্রি যেই হোক না কেন তাদের কাছ থেকে লিখে নেবে পুরোটা লেখার পরে সে কিন্তু তোমাদেরকে কোনো না কোনো দোকান দেবে যে ওই দোকানে যাও তো ওইটা কোনোভাবে করা যাবে না তোমাদের পার্সোনালি কিন্তু করতে হবে এটাই যে দু ছোট হোক আর বড় হোক দুটো দোকানে ভিজিট করতে হবে সে দুটো থেকে তিনটে করলে আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় একটু করে নিলে অসুবিধা নেই তো করার পরে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে দাদা এই মালটার কি দাম আছে বা এই মালটার কি দাম আছে যখন দেখলে যে দুটো মধ্যে কম বেশি অটোমেটিকলি বেরিয়ে যাবে কারণ আজকে আমার দোকানে যদি কোনো জিনিসটা পঞ্চাশ টাকা আর দোকানে চল্লিশ টাকা হতেই পারে বা আমার দোকান আছে পঞ্চাশ টাকা কোনো জায়গায় একশো টাকা হতেই পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা তো কোনো জিনিস কেনার আগে আমি তোমাদেরকে এটাই বলবো যে মিস্ত্রি কোনোভাবেই নিয়ে যাওয়া চলবে না এবং কোনো পরিচয় দেওয়ার কোনো দরকার নেই কারণ টাকা দিয়ে তোমরা মাল কিনছো অবশ্যই ভালো মালটা কিনবে এবং মিস্ত্রিদের সঙ্গে অবশ্যই কিন্তু সাজেশন মানে কি কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি অবশ্যই তাদের কাছে জেনে করবে কারণ মিস্ত্রি কিন্তু এই এই দিক থেকে কিন্তু তোমাদের যে অভিজ্ঞতা সব থেকে বেশি ওরা ভালো মন্দ খারাপ সবটাই বলতে পারে সে কোম্পানি যেটাই হোক না কেন ভালো মন্দ খারাপ সবই আছে তো সেই জায়গাটা কিন্তু মিস্ত্রিদের থেকে সাজেশন অবশ্যই নেবে এবং যখন মাল কিনতে যাবে তখন কিন্তু মিস্ত্রিদের কিন্তু কোনোভাবেই নিয়ে যে মানে যাওয়া যাবে না প্লাস শুধু একটা দোকানের উপর বিশ্বাস করেও কিন্তু জিনিসটা হবে না তোমাদের কিন্তু কয়েকটা জায়গা কিন্তু ভেরিফাই করতে হবে তখনই দেখবে তোমাদের অনেকটা সেভ হয়েছে যখন দেখবে তোমরা নিজে নিজে ঠকছো সেটাই খুব কম লাগে যদি অন্য কেউ চেনা কাছে ঠকো সব থেকে তো এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল এবং আশা করি তোমাদের কয়েকজনের ক্ষেত্রেও হয়েছে তো যাদের হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু আমি যা বক্তৃতা দিলাম এটা একটু ইয়েস বলে দিও আর আরেকটা বিষয় বন্ধুরা আমি যত সম্ভব আমি চেষ্টা করব তোমাদের কারেন্ট প্রাইসটা বলার এটাই কারণ যে হয়তো তাতে বিশ দশ টাকা কম আর বেশি সে কোনো ব্যাপার না কিন্তু কারেন্ট প্রাইসটা জানা থাকলে এরকম হয় কি যে তোমরা একটা নলেজ রাখতে পারো যে হ্যাঁ এই রেটটার এইরকম দাম এরকম ব্যাপার তো আমি এটা নর্মালি আমি যে কোনো একটা এটা একটা বাল্ব তোমরা দেখতেই পারছো নর্মালি তোমাদের স্যাম্পল বলছি এখানে যেমন প্রাইসটা লেখা আছে দেড়শো টাকা তো এটা কিন্তু আমাদের কেনা যখন ছিল তখন কিন্তু আমাদের বারো দুই হাজার বাইশের কথা বলছি সেই হিসাবে কিন্তু তখন কেনা ছিল এটা সিক্সটি রুপিজ তো এই সিক্সটি রুপিজ আর এখানে কিন্তু দেড়শো টাকা প্রিন্ট অনেকটা গ্যাপ কেউ কেউ এই এমআরপি দেখে হয়তো একশো চল্লিশ টাকাও বেঁচে দিচ্ছে কেউ কেউ কিন্তু আবার আশি টাকা নব্বই টাকাও বেঁচে দিচ্ছে কিন্তু এখন যেহেতু জিনিসপত্রের দাম একটু কমেছে তোমরা একটু অবশ্যই মার্কেটিং করে নেবে আর আমি চেষ্টা করব সবাইকে সঠিক যাতে সবারই ভালো হয় সেটাই আমি চাইবো আর সবসময় তোমরা আমাকে একটু সাপোর্ট করো এটাই আমি আশা রাখবো আর তোমাদের আর কিছু কিছু জানার যদি ইচ্ছে থাকে তো অবশ্যই আমাকে কম বক্সে কমেন্ট করতে পারো এবং হোয়াটসঅ্যাপে আমার কিছু ইস্যুতে লিঙ্কও দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা আর যা বলেছি সেটা অবশ্যই একটু দেখে নেবে শুধু ইলেকট্রিক বলে নয় টাইলস বলে নয় বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু এখন কমিশন সিস্টেম হয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমার মাথায় রেখো আমাদের মানে সে কলকাতা হোক বাংলাদেশ হোক আমার মানে যে কেউ জায়গায় আমি একদম ওপেনলি বলছি এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তবে এইটাও তোমাদের মাথায় রাখতে হবে সব ইলেকট্রিশিয়ান যেমন এক নয় এবং সব দোকানদারও কিন্তু এক নয় তার মধ্যে ভালো কম বেশি আছে সেটা তোমাদের ব্যক্তিগত ওপর ছেড়ে দিলাম তো আজকে জানি না কার কতটুক আমি কি হেল্প করলাম তো আজকে এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে আমি নেক্সট অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসব তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ